যদি ইঁদুরের পরিবর্তে আস্ত একটা মানুষকে ইঁদুর ধরার আঠার উপর ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? এমনই একটা কাজ করেছেন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর ক্রেজি এক্সওয়াইজি এর আমিত ভাই। ইঁদুর ধরার জন্য যেগুলো তৈরি করা হয় সেগুলো ছোট ছোট, কিন্তু সে তৈরি করেছে বিশাল বড়। প্রথমে বড় একটা বল সেটার মধ্যে অনেক শক্তি দিয়ে ছুঁড়ে মারা হয়, কিন্তু বলটা ভুলেও বাউন্স হলো না। তারপর এমনকি তারা ক্রিকেট বল সেটার মধ্যে ছুঁড়ে মেরে বাউন্স করানোর চেষ্টা করলেও বল সেটার মধ্যে টাচ করার সাথে সাথে একদম জমে যাচ্ছে, সেখান থেকে ছাড়ানোটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য। তো ভাবুন, এখানে যদি একটা মানুষ আটকে যায় তাহলে কি হবে? প্রথমে তার দুই পা আটকে যায়, তারপর সেই পা ছাড়াতে গিয়ে সে নিজে একদম সেটার মধ্যে মুখ থুবড়ে পড়ে। কি মনে করেছেন, ছাড়ানো কি এতটাও সহজ? রীতিমতো সে একটু নড়াচড়াও করতে পারছে না। ভাগ্য ভালো তার হাতে পায়ে শরীরে আলাদা একটা সেফটি লেয়ার ছিল, যার কারণে অনেক কষ্টে তার সহযোগীদের সহায়তায় সে অবশেষে সেখান থেকে বের হতে পেরেছিল। আমি বলবো, যাই করেন, ইঁদুর মারার জন্য এ ধরনের আঠা ব্যবহার করবেন না। এত কষ্ট দিয়ে কোনো প্রাণীকে দয়া করে মারবেন না। ভিডিওটা শেয়ার করে প্রাণীদের প্রতি সহায় হন, আর লাইক এবং ফলো করে পাশেই থাকবেন জুম বাংলার।